আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বাংলার জনতা জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। আল্লাহর রহমতে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা যেন রক্ষা করতে পারি, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, হানাহানি সহিংসতা বন্ধ করতে হবে। দেশের যে সকল সম্পদের প্রতি লুটেরা ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে, তাদেরকে আমাকে থামা আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ হয়ে থামাতে হবে। আমাদের দেশে বর্তমানে প্রশাসন ব্যবস্থা যারাই আসুক, তাদেরকে মাথায় চিন্তা রাখতে হবে, দুর্নীতিমুক্তভাবে সুষ্ঠুভাবে দেশে আইন প্রয়োগ করতে হবে। বাংলার জনতা পড়তে শিখেছে, বাঁচতে শিখেছে, তারা কেউ নিজের জীবনের ভয় করে না। বাংলাদেশের জনতা ভয় করে একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহকে আমরা ভয় করি, আল্লাহর উপরে আমরা ভরসা করি। সুতরাং আমাদের দেশকে নিয়ে কেউ ছিনিমিনি